হ্যালো, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মৌমিতা। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। বাপরে বাপ, গরম, প্রচণ্ড গরম। কি বলতো, জানলা ফাল্লাগুলো খোলা ছিল তো, এবার জানলা দরজা খুলে তোমার পাখা চালালে পরে কিন্তু অতটা গরম লাগে না, কিন্তু যখনই জানলা দরজা বন্ধ করে দেবো যাতে বাইরের সাউন্ডটা আমার ভিডিওর মধ্যে না আসে, এবং পাখাটাও বন্ধ করে আমি ভিডিও বানাবো যাতে পাখার সাউন্ডটা আমার ভিডিওর মধ্যে না আসে, সেই সময় এসিটা চালাতে হয়। এত বড় ঘর তো, অনেকক্ষণ আগে চালালে ঘরটা ঠান্ডা হয়ে যেত। এইমাত্র জাস্ট এসিটা চালিয়ে ভিডিও করতে বসেছি, যার কারণে কিন্তু এই ঘামটা হচ্ছে। যাই হোক, সেটা বক্তব্য বিষয় না, বক্তব্য বিষয় হচ্ছে আজকে ঝগড়া। ঝগড়া একটা এমন জিনিস, আমরা রাস্তার মাঝখানে হোক কিংবা পাশের বাড়ির সাথে পাশের বাড়ি হোক, আমরা কিন্তু সকলেই ঝগড়া দেখতে ভালোবাসি। এক প্রকার মানুষ হয় যারা কিন্তু এই ঝগড়া হচ্ছে মানে সেইভাবে একটা গুরুত্ব দেয় না, পাশ কাটিয়ে চলে যায়। আরেক প্রকারের মানুষ আছে, ঝগড়া ফার্স্ট টু লাস্ট পর্যন্ত পুরো ঝগড়াটাকে দেখবে। আবার আরেক প্রকারের মানুষ আছে যারা কিনা প্রথমে বোঝার চেষ্টা করবে, দাদা দাদা হয়েছেটা কি, কি হয়েছে, কি নিয়ে ঝগড়া, ও এইটা হয়েছে, চলে গেল, সে আর দাঁড়ালো না, বিষয়বস্তু বুঝে গেল, সরে গেল। তাহলে আমি তিন প্রকারের মানুষের কথা বললাম, তাই তো? তো যাই হোক, এখানে কোনো প্রকারের মানুষের কথাটাই আর কি আসছে না। তো বিষয়টা হচ্ছে কি বলতো, এইবার আবার কিছু সংখ্যক মানুষও আবার থাকে, এই তিন প্রকারের মধ্যে কোনো প্রকারেই থাকে না, তারা আবার কি করে, ঝগড়া হচ্ছে ধরো দুই পার্টির সাথে ঝগড়া হচ্ছে, কোন পার্টি আগে দোষ করেছে, কোন পার্টির পরে দোষ করেছে, সেই সব বিষয় নয়, বিষয় হচ্ছে সেই ঝগড়ার মুহূর্তে কে বেশি উগ্রতা পোষণ করলো সেইটা নিয়ে মার্কেটে ছড়িয়ে দিল, যে ও ওই সাথে ওর ঝগড়া লেগেছে, ওর যা মুখের ভাষা, উফ জাস্ট নেওয়া যায় না, ঠিক এই রকম হয়তো দর্শক বন্ধুরা। তো যাই হোক, ঝগড়া নিয়ে অনেক কথাই বললাম। হ্যাঁ, এবার এই কথাগুলো আজকে কেন বললাম, নিশ্চয়ই কারণ আছে। তো কথা হচ্ছে, গতকাল একজন ভদ্রমহিলা লাইভ করেছিল, ঠিক আছে, যাই হোক, ফেমাপুরি তো আমাদের ওয়াইটিতে নাম করা, এরকম ফেমা নামে অনেক চ্যানেল আছে, তার মধ্যে আরেকটা ধরে নাও ফেমা, ঠিক আছে, যার কিনা বাড়ি শোন কানাকুশো বর্ধমান। যাই হোক, বাড়ি কোথায় সেটাই বড় কথা নয়, এখানে বক্তব্য বিষয় নয় সেটা। তিনি লাইভ করছিল, লাইভ করতে করতে হঠাৎ করে কমেন্টসের কিছু বিষয়বস্তু হয়তো তিনি বুঝতে পারছিলেন না। যাই হোক, সেই লাইভে যেহেতু আমি ছিলাম না, তাই পুরো বিষয়টা আমি জানবো না। তার ছেলেকে ডাকছিল, এবার মানে ছেলেকে হয়তো কিছু পড়তে বলছিল যে এটা ব্লক করে দে, বা মানে মেসেজটা পড়ে বল কি বাজে কি ভালো, এরকম মনে হয় কিছু একটা, আমার যেটুকু ধারণা সেটা কিছু বলছিল, এবং ছেলে হয়তো সেটা অবাধ্যতা করেছে, তার কথা শুনিনি এবং সে লাইফটাকে অফ করেনি, লাইফটাকে অফ করতে পারছিল না, এবং তার মাথা এত গরম হয়ে গেল হঠাৎ, সে কি করলো, লাইফটাকে অফ না করতে পেরে ছেলেকে মারতে শুরু করে দিল, এবং যখনই সে ছেলেকে মারতে শুরু করে দিল, তার ছেলে কি করলো, উল্টে তাকেও মারতে শুরু করে দিল, এবং মা ছেলের মারপিট হলো। হওয়ার পরে ভদ্রমহিলা তো খুব লজ্জায় পড়ে গেল। যাই হোক, সোশ্যাল মিডিয়া, এই দেখো আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, ঠিক আছে, আমরা লোকের সংসার নিয়ে সমালোচনা করি, ঠিক কিনা বলো। এবার আমাদের সংসারে যদি কোনো, সবার সংসারে কম বেশি আছে, এটা বলবো না যে নেই, একেবারে কিচ্ছু নেই, পুরো ধুল ধোয়া ধোয়া, সেরকম বলবো না, ঠিক আছে, কিন্তু ধরো, কিন্তু ভদ্রতার বিষয়টা হচ্ছে আমার পরিবারের সমস্যা থাকতেই পারে, সেটা আমি সোশ্যাল মিডিয়া আনবো না, এইটা হচ্ছে সব থেকে বড় বিষয়। কারণ দেখো, এখানে না কোনো ইমোশনের কেউ দাম দেয় না, তুমি আজকে কাউকে ইমোশন হয়ে কিছু একটা বক্তব্য দিলে, তোমার দুঃখের কথা শেয়ার করলে, সে হয়তো শুনলো, তোমার কোনো ভিউয়ার্স হতে পারে, কোনো ক্রিয়েটার হতে পারে, কালকে সেই তোমার বিরুদ্ধে ভিডিও নামাতে শুরু করলো, তোর তো জীবনে এই, তোর তো পরিবারের এই সেই, তো সেই জন্য মানে সেরকম কিছু বলা যাবে না এই ওয়াইটিতে। তো যাই হোক, এখন তারপরে ভদ্রমহিলা লাইভটাকে প্রাইভেট করে দিল, করে দেওয়ার পরে তিনি আবার লাইভ করতে শুরু করলো, কারণ কিছু কিছু মানুষ বা কিছু কিছু দর্শকরা তো রয়েছে। দেখো, আমরা যখন লাইভ করি আমরা ভাবি যে আমাদের দর্শকরাই শুধু আমাদের দেখছে, কিন্তু এরকম অনেক মানুষ থাকে যারা কিন্তু কমেন্টস করে না, যারা কিন্তু আপনার অ্যাক্টিভিটির উপরে ফলো করে, এবং তারা আপনার অ্যাক্টিভিটির উপরে ফলো করে
সে ক্রিয়েটার হতে পারে, বা কোনো ভিউয়ার্স হতে পারে, আগামী দিনে আপনাকে নিয়ে কোনো নোংরা কথা বলার জন্য কিন্তু সে দেখবে ভিডিও, মানে আপনার লাইভটা, যে আপনি লাইভে কি করছেন, আপনি দর্শকদের সাথে কি ব্যবহার করছেন। এবং পরে ধরুন আপনার সাবস্ক্রাইবার বাড়লো, সে বলো আরে ও তো ওইভাবে করে সাবস্ক্রাইবার গেইন করেছে, এরকম কিন্তু হতেই পারে। হ্যাঁ, এরকম হয়েছে, আমরা দেখেছি। তো যাই হোক, সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে এবং সেই ভদ্রমহিলা তারপরে অন্ধকারে এক ঘন্টা ধরে লাইভ করলো এবং পুরো বিষয়টাকে চেপে গেল, বললো যে সে তার ছেলেকে মেরেছে, তার ছেলে তাকে মারেনি, কিন্তু আমরা এখানে দেখলাম যে ঠেলাঠেলি করছে, ঠেলাঠেলি করে ছেলে এমন ধাক্কা দিল ভদ্রমহিলা সামলাতে না পেরে সোফায় পড়ে গেল। তারপরে ছেলে কি করছিল সেটা ক্যামেরার আড়ালে, মানে ক্যামেরাটা সেইভাবে দেখা যায়নি, অন্যান্য আমি লাইভ থেকে দেখলাম, তো ক্যামেরা দেখা যায়নি যে ছেলে আবার উঠিয়ে মেরেছে কিনা, মা তুলে তুলে মারছে এবং ছেলেও সেখান থেকে ধাক্কা সৃষ্টি করছে মাকে, সেটাও কিন্তু বোঝা যাচ্ছে। তো আমার কথা হচ্ছে যে শুনলাম নাকি তার ছেলে বেশ বয়স, মানে 20 বছরের ঊর্ধ্বে, তো 20-24 এরকমই বয়স, 22-24 এরকম শুনছিলাম। যাই হোক, আমি সঠিক জানি না, ওনার ভিডিও দেখি না, তবে আমার কথা হচ্ছে ওনার শিক্ষা দীক্ষা কিরকম, যে ওনার ছেলে একটা লাইভ চলছে সেখানে মায়ের সাথে সেইভাবে কথা বলে, এটা তো বাড়ির শিক্ষা, এটা তো বাড়ির শিক্ষাটাই ঠিক নেই, বাড়ির শিক্ষাটাই ঠিক নেই যে তার মায়ের সাথে কিভাবে পেশ করতে হবে, ঠিক আছে। হ্যাঁ, তার মায়ের সাথে সে খারাপ ব্যবহারটা করবে কেন, করবে কেন, তাই নয় কি, সেটা করতেই পারে। অনেক সময় দেখো অনেকের মুড খারাপ থাকে, মায়াদের সাথে খারাপ ব্যবহার করে, কিন্তু যেখানে দেখছে লাইভ চলছে এবং মাকে এত মানুষ দেখছে, আরে ভাই 5 জন দেখুক চাই 10 জন দেখুক, দেখছো তো অনলাইভে, দেখছো তো সেইখানটায় ছেলে কিভাবে মায়ের সাথে এসে এই কথা বলে। এবং ওনার যে শিক্ষা দীক্ষাটা ঠিক না সেটা এখানে বুঝতে পারলাম, ঠিক আছে। উনিও কিন্তু কুলভাবে এটা বলতে পারত, আরে তোকে তো অনেকক্ষণ ধরে ডাকছে, তুই তো দেখছিস না, ব্যস্ত আছিস, ঠিক আছে যা, তাহলে তো দেখতে হবে না, বা দেখবি কি। ওনার কিন্তু অ্যাপ্রোচিংটাও সেরকম ছিল না, উনি ছেলেও বলতে শুরু করলো, মানে ওরা বাড়িতে এরকমটাই করে, যেটা অন ক্যামেরা উঠে এসছে সেটাই করে, এবং ছেলে এরকম করতে শুরু করলো, মা উল্টে মানে ছেলেকে ভবভব করে বলতে শুরু করলো, স্বাভাবিক ব্যাপার, ছেলেও বলছে মাও বলছে, তো বলতে বলতে মা আবার মানে নিজের ইমেজ নষ্ট হচ্ছে বলে লাইভটাকে অফ করতে পারেনি, ঠিক আছে, লাইভটাকে তো ভালো করে অফ করতে, সেটা না করে ছেলেকে দুমাদুম দিল। তাহলে মারও এখানে সাবধানের ইয়ে হয়েছে, মানে অসাবধানতা হয়েছে, মা কি করলো সেই জায়গাটায় দাঁড়িয়ে ছেলের মায়ের দুজনের ইমেজটাই ড্যামেজ করলো। যখন মা জানে যে আমার ছেলের ক্যারেক্টার কিরকম এবং আমার বাড়ির পরিবেশটা কিরকম, তাহলে সেই মায়ের সেই লাইফ সেইভাবে করা উচিত ছিল, কিংবা লাইফটা বন্ধ করে বাদ বাকিটা মানে অফ ক্যামেরায় করা উচিত ছিল, কিন্তু অন লাইভে হয়ে গেল। আর মা বলছে আমি আমি ভেবেছি লাইফটা কেটে গেছে তারপরে, তারপরে বিষয়টা হয়েছে, মানে মা জানেই না যে লাইফটা কেটে গেছে, কিন্তু আমি দেখছি বারবার বারবার এসে ক্যামেরায় কাটছে, একবার কাটলো হলো না আবার কাটলো। আরে ভাই মারপিটটা তো পরেও করা যেত, মা ছেলেকে মারবে সেটা তো আর কিছুক্ষণ বাদেও ছেলেকে ধরে কিছুটা দিতে পারত, আর অত বড় ছেলের গায়ে হাত দিয়ে কি ঠিক করা যায়, সন্তানকে মেরে কি সব কিছু ঠিক করা হয়, তাই না, মেরে কখনো কিছু হয় না, কখনো কখনো সন্তানকে ভালোবাসতে হবে, বন্ধুর মতন মিশতে হবে, ঠিক আছে। তো যেটা খুব খারাপ লাগলো সেটা হচ্ছে মা ছেলেকে মারবে, ছেলে সেখান থেকে পালাবে, সেখান থেকে পালাবে কিংবা দাঁড়িয়ে দাঁড়িয়ে মার খাবে, এখানে সেটা হলো না, এখানে উল্টে ছেলেও মাকে ধরে পুশ আপ করে ফেলে দিল সোফায় না কিসের মধ্যে ফেলে দিল, মাও আবার হাতে টাইপড না কি বেশ ছিল সেটা ধরে মারতে গেল, হাতে কি একটা ছিল যন্ত্র বলতে পারবো না। তো এই তো হচ্ছে আমাদের সামাজিক শিক্ষা, ঠিক আছে। তো এই বিষয়টা তোমাদের সাথে আলোচনা করার ছিল, অনেকে এইটা নিয়ে এবং তিনি এবং তার হয়ে কিছু ক্রিয়েটাররা অন্য ক্রিয়েটারের উপরে রাগ বশত মিথ্যে ছড়াবে, কিন্তু তোমরা বিচার করবে কোথায় কোন ঝামেলাটা কি, সেটা দেখে বোঝার মতন বুদ্ধি নিশ্চয়ই তোমাদের বা আমাদের আছে, তাই সেই জায়গাটা থেকে শাক দিয়ে মাছ ঢাকার কোনো কারণ আছে বলে মনে হয় না। এখানে মায়ের যে মানে শাসনের ইয়ে আছে,
ঘাটতি আছে, এবং মা যে ঠিক করে সন্তানকে মানে লালন পালন করতে পারেনি, এইটাই কিন্তু পুরো বিষয়টা ফুটে উঠল। তো দর্শক বন্ধুরা, এই ভিডিওটা এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, লাভ ইউ অল।